আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার জুয়েল তোমরা অনেকেই খুব চিন্তায় আছো যে একচল্লিশতম বিসিএস প্রিলির যে ফল প্রকাশটা কবে হবে বেশ কয়েকদিন এই সোশ্যাল মিডিয়াতে নিউজ আসতেছে যে উনত্রিশ তারিখে মানে দ্যাট মিন্স উনত্রিশে জুলাই এটার রেজাল্টটা হবে কিন্তু এটার লেটেস্ট নিউজ নিয়ে আমাদের প্রথম আলো একটা সংবাদ প্রকাশ করেছে সো সেই সংবাদটাই তোমাদের সামনে আমি উপস্থাপন করব তো দেখো যে বিষয়টা বলেছে যে একচল্লিশতম বিসিএসের ফলাফল কি আজই প্রকাশ হতে পারে দিনভর প্রথম আলোর পাঠকেরা নানাভাবে জানতে চেয়েছেন এই তথ্য সূত্র ধরে প্রথম আলো থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি উচ্চ পর্যায়ের কথাও বলেছে পিএসসি বলেছে সরকারের কাছে জরুরি অনুমতি নিয়ে করোনার এই বিশেষ সময়েও পিএসসির কর্মকর্তা ও সদস্যরা কাজ করছেন ফলাফল প্রকাশের কাজ অনেকটাই এগিয়ে নেওয়া হয়েছে তবে ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হচ্ছে না সো এইটাই হলো ভাইটাল একটা নিউজ যে আজকে প্রকাশ করা হচ্ছে না ফলাফল কবে তাহলে ফলাফল প্রকাশ করা হবে ফলাফল সে বিষয়ে একটা ইঙ্গিত পাওয়া গেছে পিএসসির একাধিক গুরুত্বপূর্ণ সূত্রের কাছে যে পিএসসির সূত্রটা জানিয়েছে যে আগামী রোববার রোববার কমিশনে বিশেষ সভা আছে এই সভায় ফলাফল প্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে সো ডিয়ার স্টুডেন্টস যারা হচ্ছে এখান থেকে তোমরা দেখছো বিষয়টা হচ্ছে যে রবিবারই যে প্রকাশ হবে ব্যাপারটা এরকম না সেটা হতে পারে সেটা হতে পারে আবার পরেও হতে পারে তো যেটা বলেছে তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার চার মাস পেরিয়ে গেছে ফলাফল প্রকাশে কয়েক দফা জোর প্রস্তুতিও নিয়েছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ফলাফল প্রকাশ করতে পারেনি পিএসসি তো যারা এই ব্যাপারে একটু মোটামুটি নিশ্চিত আছো যে পরীক্ষা তোমাদের ভালো হয়েছে অবশ্যই রিটেনের প্রিপারেশানটা মনোযোগ দিয়ে নাও রিটেনের প্রিপারেশানটা নিতেই হবে কারণ রিটেনের উপরই তোমার ডিপেন্ড করবে পরবর্তী তোমার হচ্ছে বিষয়গুলো তো অনেক সময় রেজাল্টের কথা চিন্তা করে তোমার যে এক্সিস্টিং যে প্রিপারেশানগুলো আছে সেই প্রিপারেশানটাকে অনেকেই স্টপ করে রাখো বাট এই কাজটা করবা না করোনার মধ্যে তুমি যতটুকু সম্ভব যতটুকু পারো তুমি চেষ্টা করো পড়াশোনা করা নিয়মিত আর ম্যাথের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল থেকে সাহায্য নাও আর আমার যে ফেসবুক পেজ আছে মম ফেসবুক পেজগুলো আছে লার্নিং স্কুল আমার যে আইডি আছে সবগুলোর সঙ্গে অ্যাড হয়ে যায় তো ভালো থাকো সবাই দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম